ছদ্মবেশী স্পাইডারম্যানের দেখা মিলল এবার বীরভূমের সিউড়িতে। কিন্তু সে যা করল তা দেখে আপনার অবাক হওয়া, হাসা, এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। এক কথায় জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ করল বাঙালি স্পাইডারম্যান। স্থান বীরভূম। বেনাচিতি বাস স্ট্যান্ডে স্পাইডারম্যান বাসের ছাদে, দেখুন দেখুন কেরামতি। মানুষকে হাসাতেই কেউ একজন এরকম পোশাক পরে কেরামতি দেখাতে পারেন মানুষ ভাবেনি। দুর্গাপুরের এই ঘটনার কয়েকদিন পরই বাঙালি এক স্পাইডারম্যানকে লক্ষ্য করা যায় শান্তিনিকেতনের খোয়াইয়ে। এবার বীরভূমে, আবার শিরোনামে। শিউরি বাস স্ট্যান্ডে 40 সেকেন্ডের একটি ভিডিও গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। যে ভিডিওতে দেখা যায় রাজনগর থেকে বোলপুর রুটের একটি বাসের পিছনে চেপে ছদ্মবেশে বাঙালি স্পাইডারম্যান কেরামতি দেখাচ্ছেন। না না না, এখানে শেষ নয়। এই স্পাইডারম্যান যা করছেন এক কথায় জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ। দিন কয়েক ধরে 40 সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর বাঙালি স্পাইডারম্যানের সারাদিনের শিউরি সফরের সাতকাহন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলো। কখনো তিনি স্যালুনে হাজির, খরিদ্দারকে চুল কাটছেন, কখনো খাবারের দোকানে এসে রান্না করছেন, বাসের ছাদে, বাড়ির ছাদে, রাস্তাঘাটে, বাজারহাটে দাপাদাপি আছেই। এর পাশাপাশি বাঙালি স্পাইডারম্যান কখনো বাস থেকে জিনিস নামিয়ে দিচ্ছেন, কখনো ফেরি করছেন, ভ্যান চালকের কাছ থেকে চালের বস্তা মাথায় নিচ্ছেন, দোকানে ঢুকিয়ে দিচ্ছেন। সারা দিন ধরে ছদ্মবেশী স্পাইডারম্যান যা যা করলেন তাতে একটা বার্তা তো স্পষ্ট, মানুষ মানুষের জন্য। আবার অনেকে বলছেন হাসানোর জন্য স্পাইডারম্যান যা করছে তা কোনোদিনই ভোলার নয়। স্পাইডারম্যান আসল মানুষ হওয়ার পরিচয় দিলেন, মান এবং হুঁশ রয়েছে তার। ভালো থাকুক এই স্পাইডারম্যান।